মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। মজার পাঠশালার অষ্টম শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব পরিবেশ ও বাস্তুতন্ত্র। তো প্রথমে আমরা জেনে নিই যে পরিবেশটা কি। আমরা আগেও পড়ছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। তো আমাদের চারপাশে কী কী আছে আমরা যদি আমাদের চারপাশে তাকাই দেখি, তাহলে আমরা কী দেখতে পাবো? মাটি, আলো, বাতাস, পানি, গাছপালা, মানুষজন, বিভিন্ন পশু পাখি, এইসব জিনিসই দেখতে পাবো। তো এইসব জিনিসকে আমরা মোট কথা দুইটা উপাদানে ভাগ করতে পারি, অর্থাৎ পরিবেশের উপাদানগুলোকে দুইটা উপাদানে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অজীব উপাদান বা জড় উপাদান, আর একটা হচ্ছে জীব উপাদান। এখন আমরা একটা লিখে ফেলি, পরিবেশকে দুইটি উপাদানে ভাগ করা যায়। একটি হচ্ছে অজীব বা জড় এবং আরেকটি হচ্ছে জীব উপাদান। এখন এই অজীব বা জড় উপাদান কোনগুলো? যাদের জীবন নেই সেগুলোই অজীব উপাদান। এখন অজীব উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অজৈব উপাদান আর একটা হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদান এবং জৈব উপাদান। এখন অজৈব উপাদান কোনগুলো? অজৈব উপাদানের মধ্যে আছে মাটি, পানি, বায়ু, খনিজ পদার্থ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের অজৈব উপাদানের মধ্যে পড়ে। আর জৈব উপাদানের মধ্যে পড়ে হচ্ছে মৃত জীবজন্তুর দেহবশেষ। ঠিক আছে, এখন আমাদের জীব উপাদানে আসা যাক। জীব উপাদানগুলো এদের বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য, অর্থাৎ এদের বিভিন্ন ভূমিকার জন্য জীব উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উৎপাদক। উৎপাদক হচ্ছে তারাই যারা সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করতে পারে, যেমন সবুজ উদ্ভিদ। তারপরে আছে খাদক। এখন খাদককে আবার তিনটি স্তরে ভাগ করা হয়, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক এবং তৃতীয় স্তরের খাদক। এবং লাস্টে থাকে বিয়োজক। বিয়োজক কোনগুলো? বিয়োগ হচ্ছে মাটিতে বসবাসকারী সেই সব অণুজীবগুলা যেগুলা মৃত জীবজন্তুর দেহটাকে পচিয়ে ফেলে, পচিয়ে এই জৈব উপাদানে পরিণত করে। এবার জানা যাক বাস্তুতন্ত্র কাকে বলে। বাস্তুতন্ত্র হচ্ছে আমাদের যে পরিবেশে যে জীব আর অজীব উপাদানগুলো আছে তাদের মধ্যে যে মধ্যকার সম্পর্কটা, এটাই হচ্ছে বাস্তুতন্ত্র। সরি, আচ্ছা, এখন বাস্তুতন্ত্রকে মূলত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র এবং স্থলজ বাস্তুতন্ত্র। বাংলাদেশের প্রেক্ষাপটে জলজ বাস্তুতন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্র। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে স্থলজ বাস্তুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এবং খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দর বনাঞ্চল। এখন খাদ্য শৃঙ্খল সম্পর্কে জানা যাক। আচ্ছা, খাদ্য শৃঙ্খলটা কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে, দেখো, সবুজ উদ্ভিদগুলা সূর্যের আলোর উপস্থিতিতে তারা কি খাদ্য উৎপাদন করে। খাদ্য উৎপাদন মানে কি? খাদ্য হচ্ছে সেই সব পদার্থগুলো যে পদার্থ আমরা
খাওয়ার পরে শক্তি পায়। তো এক্ষেত্রে দেখো যে উৎপাদক থেকে শুরু করে বিয়োজক পর্যন্ত এই যে এর বিভিন্ন যে স্তর আছে, উৎপাদক থেকে খাদক, সেখান থেকে বিয়োজকে, প্রত্যেকটি স্তরে কিন্তু আমাদের শক্তি প্রবাহিত হচ্ছে। কারণ উৎপাদক শক্তি উৎপাদন করতেছে, খাদক সেই উৎপাদিত শক্তি খেয়ে, অর্থাৎ সেই উৎপাদিত শক্তি তারা গ্রহণ করে জীবন ধারণ করতেছে, এবং আবার বিয়োজক ওই মৃত জীবজন্তুর দেহগুলোকে পচিয়ে অবশিষ্ট কিছু শক্তি তারা নিজেরা নিয়ে জীবন ধারণ করতেছে। তাহলে কি এখানে শক্তির একটা প্রবাহ আসতেছে? তো মূলত খাদ্য শৃঙ্খল হচ্ছে এই শক্তির প্রবাহকেই খাদ্য শৃঙ্খল বলা হয়। শক্তির যে প্রবাহটা হচ্ছে, এই প্রবাহটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। যেমন আমরা বলতে পারি যে ধরো তৃণভোজী, তৃণ বা গাছ, ঠিক আছে। এখন পতঙ্গ এই তৃণভোজী উদ্ভিদগুলোকে খেয়ে জীবন ধারণ করে, অর্থাৎ তৃণভোজী উদ্ভিদটা সূর্যের আলোর সাহায্যে শক্তি উৎপাদন করে, পতঙ্গ সেই তৃণগুলো খেয়ে, অর্থাৎ সেই ঘাস লতা পাতা এগুলো খেয়ে সে সেই শক্তিটা গ্রহণ করে। এরপরে ব্যাং এই পতঙ্গকে খেয়ে শক্তি ধারণ করে, অর্থাৎ জীবন ধারণ করে। ব্যাংকে সাপ খেয়ে জীবন ধারণ করে, এবং সাপকে ইগল। তাহলে দেখো যেভাবে আস এক মানে উৎপাদক থেকে সেটা কিন্তু একদম তৃতীয় স্তরের খাদক পর্যন্ত শক্তি প্রবাহিত হচ্ছে। এই যে শক্তি প্রবাহের ধারাটা, এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এবার জানা যাক খাদ্য জাল কি। আচ্ছা, খাদ্য জাল হচ্ছে কি, একটা জিনিস দেখো যে তোমার একটা খাদ্য শৃঙ্খলে একাধিক তোমার খাদক থাকতে পারে, একাধিক খাদক থাকে। তো সেই ক্ষেত্রে সবসময় যে একটা খাদ্য শৃঙ্খলে একই খাদক একই সাথে প্রথম স্তরের খাদক এবং দ্বিতীয় স্তরের খাদকও হতে পারে, কিভাবে সেটা ধরো তোমার পতঙ্গ হচ্ছে প্রথম স্তরের খাদক, ঠিক আছে। ব্যাং সাপ এরা হচ্ছে, ব্যাং হচ্ছে দ্বিতীয় স্তর এবং সাপ হচ্ছে তৃতীয় স্তর। কারণ কি, যে ব্যাং প্রথম স্তরের খাদককে খায় তাই সে দ্বিতীয় স্তরের খাদক, সাপ দ্বিতীয় স্তরের খাদককে খায় তাই সে প্রথম স্তরের খাদক। কিন্তু এখানে দেখো সাপ কিন্তু পতঙ্গও খেয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে সাপ একই সাথে দ্বিতীয় স্তরেরও খাদক হচ্ছে। তাহলে দেখা গেল কি যে একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে তোমার মানে একই সময়ে একই খাদক একই বা সময় প্রথম স্তরের হতে পারে, দ্বিতীয় স্তরের হতে পারে, আবার তৃতীয় স্তরের হতে পারে। তো এই ক্ষেত্রে কি দেখা যায় যে এই সম্পর্ক থেকে বোঝা যায় যে একটা পরিবেশে একই সাথে একাধিক খাদ্য শৃঙ্খল অবস্থান করে, একই পরিবেশে একই সাথে একাধিক খাদ্য শৃঙ্খল অবস্থান করে। তো এই যে একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে যে সম্পর্কটা, এইটাই মূলত খাদ্যজাল। অর্থাৎ একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটাই হচ্ছে খাদ্যজাল। বা আমরা এভাবে বলতে পারি যে একাধিক খাদ্য শৃঙ্খল মিলে একটি খাদ্যজাল গঠিত হয়। এখন পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আমাদের পরিবেশ মানে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালের ভূমিকাটা কি। দেখো আমরা সুন্দরবনকে নিয়ে আলোচনা করি, তো ধরো সুন্দরবনে হরিণ আছে, বাঘ আছে। তো বাস্তুসংস্থানটা কিভাবে কাজ করে, যদি দেখো কোনো একটা সময় যদি সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যায়, তাহলে কি হবে, আস্তে আস্তে হরিণের সংখ্যা বৃদ্ধি পাবে। হরিণের সংখ্যা বৃদ্ধি পালে তখন বাঘের খাবার অনেক, খাবারের প্রাচুর্য আসবে, তখন বাঘের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে ওপাশে হরিণের সংখ্যা কমে যাবে। এবার দেখো পরিবেশে এইভাবেই একটা জঙ্গলে বাঘ এবং হরিণের সংখ্যার মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে। শুধু এটা আমরা তো একটা উদাহরণ দিলাম, এটা আসলে আমাদের আশেপাশের সব কিছুর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। এইভাবে পরিবেশ তার ভারসাম্যটা নিজে থেকেই বজায় রাখে, এবং এর পিছনে দায়ী হচ্ছে আমাদের এই বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল বা খাদ্যজাল।